تايس كوروناي جان لبيدن جان داري غيري مينس نيكاز باكيس جاو چور اتر پڑا بیت النور جامع مسجد হেমায়েত সাহেব ঢাকা আমরা এই মসজিদে নামাজ পড়তে এসেছি মসজিদ সম্মেলনের সভাপতি জনাব আশরাফুল ইসলাম সাহেব কাছ থেকে আমরা একটু সাক্ষাৎকার নিচ্ছি যে ওনার এই মসজিদ সম্পর্কে উনি কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম জি সভাপতি সাহেব ভালো আছেন আচ্ছা আচ্ছা তো আপনাদের মসজিদে আমরা আজকে নামাজ পড়লাম খুব ভালো লাগলো তো দেখলাম যে মসজিদে অনেক কাজগুলি এখনও বাকি আছে অনেক কাজ বাকি রয়েছে হ্যাঁ তো আচ্ছা আনুমানিক কত টাকার মধ্যে আপনার এই যে নিস্তালা যে কাজটি বাকি আছে রোদের মধ্যে নামাজ কষ্ট হয় আর বর্ষাকালে তো আরো সমস্যা হয় আচ্ছা আচ্ছা যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে যদি আমাদেরকে একটু সহযোগিতা করে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আপনার মাধ্যমে না আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার 01717111758 আপনার নাম আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম ঠিকানা বলেন আমি মসজিদের সভাপতি ঠিকানা বলেন ঠিকানা জাউচর উত্তরপাড়া আর জাউচর উত্তরপাড়া হেমায়েতপুর হেমায়েতপুর সাবাটাকা আচ্ছা আমি ভালো আছেন হুজুর আপনার জুমার বয়ান খুব ভালো লাগলো আমাদের কাছে এবং আমরা নামাজ পড়লাম আপনাদের এখানে তো আপনার কি খেয়াল মসজিদ সম্পর্কে দুটি কথা বলেন আমরা এই মসজিদটা নিয়ে মোটামুটি আমি এখানে 8 বছর ধরে থাকি অনেক কষ্ট করি মসজিদের কষ্ট আমার অনেক কষ্ট হয় তো আলহামদুলিল্লাহ এলাকার এবং 10 জনের সাহায্যে আমরা এই পর্যন্ত আগাইছি তো আর পারতাছি না এখনো অনেক কাজ বাকি আছে মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকা ভালো আছেন আপনি জি জি তো মসজিদের বহুদিনই কাজ বাকি আছে এখন আমার এই মুসলিম মসজিদে জায়গা হইতেছে না মুসলিম সংখ্যা বেশি কিন্তু অর্থর সংখ্যা হইলো কম আচ্ছা আমরা অর্থর কারণে মানে আমাদের আরো তো 10 থেকে 12 লাখ টাকা ধরা হয় তাহলে কত দিতে পারেন অনুমানিক ধন্যবাদ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি কারি মোহাম্মদ আব্দুল মমিন কারি মমিন টিভির পরিচালক আমি মসজিদে নামাজ পড়লাম তো খুব ভালো লাগলো আপনারা সহৃদয়বান ব্যক্তি যারা আছেন যদি একটু হেল্প করে তাহলে খুব ভালো হয় সকলের দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সভাপতি সাহেবের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমিন আসসালামু আলাইকুম